আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন মুসলমান ন মুসলিম যারা হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত জরুরি ন মুসলিম হওয়ার পর আল্লাহ পাকের কাছে যেই দোয়াটা আপনাকে করতে হবে দোয়াটা হচ্ছে আল্লাহ হুম ফিরলি হামনি ওয়াহদিনী জুকনি আবার বলছি আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহিনী ওর জুকনি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো আমাকে রিজিক দান করো হজরতে লিক আশা আরি আনহু তার পিতা থেকে বর্ণনা করেন কোনো ব্যক্তি নতুন মুসলমান হলে রসুল সাল আলী আসাল্লাম তাকে এই দোয়া শিক্ষা দিতেন সহি মুসলিম হাদিস নাম্বার সাত হাজার চব্বিশ অতবর এক বর্ণনা দুয়াটি দোয়াটি এভাবে এসেছে ফিরলি ওর হামনি ওয়াহিনী ওয়া আফিনী জুকনি অর্থ একই শব্দটা একটু আগে পরে এসেছে এটা সহি মুসলিমের সাত হাজার পঁচিশ নম্বর হাদিস এটা চব্বিশ এটা পঁচিশ এটা অথবা এটা করেন একটা করলেই হবে আল্লাহবাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত